শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলের প্রাণকেন্দ্রে হামাসের ভয়াবহ হামলা, ভয়ে এলাকা ছাড়ছে ইহুদিরা। এবার আয়রন ডোম ফাঁকি দিয়ে লেবানন থেকে ভয়াবহ রকেট হামলা ইসরায়েলে। ইসরায়েলের ছয়টি বিমান ঘাঁটিকে মাটির সাথে মিশিয়ে দিল হামাস, গাজায় বোমাবর্ষণ অব্যাহত। গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর করুণ ব্যর্থতা, দ্রুত যুদ্ধবিরতির জন্য হাহাকার। এবার ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ালো রাশিয়া, ইসরায়েলকে রাশিয়ার হুঁশিয়ারি। গাজায় ইসরায়েলি হামলায় তিন মসজিদ ধ্বংস, ক্ষতিগ্রস্ত ৪০। এবং সবশেষ থাকছে এর অভাবে জীবন ঝুঁকিতে ৫ লাখ ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ফিলিস্তিনে চলমান বিমান হামলার জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে গাজার ইসলামী সংগঠন হামাস। মঙ্গলবার মধ্যরাত থেকে চলমান এইসব হামলায় প্রাণ ভয়ে ধনী ইহুদিরা সীমান্তবর্তী এলাকা ত্যাগ করছেন। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইসরায়েলের কেন্দ্রস্থল সহ বেশ কয়েকটি শহরে ব্যাপক রকেট হামলা চালাচ্ছে হামাস। ইতিমধ্যে ধনী পরিবারগুলো সীমান্তবর্তী এলাকা ছেড়েছে। দক্ষিণ ইসরায়েল এবং দেশটির মূল কেন্দ্রে রকেট হামলা চালানো হচ্ছে। আশদুদ শহরে ব্যাপক হামলা চালানো হয়েছে। জানা যায় বুধবার ইসরায়েলে ৭টি রকেট আছড়ে পড়ে, এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের তথ্য গোপন রেখেছে ইসরায়েল। ইতিমধ্যে হামাসের ২০টির মতো রকেট হামলায় মারা গেছে ১২ ইসরায়েলি। ৩৫০রও অধিক ইহুদি আহত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে রকেট হামলায় আহত হয়েছেন ১১৪ জন। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারিজ্য দাবি করেছে, হামাসের ছোড়া এসব রকেট এশকল অঞ্চলে আঘাত হেনেছে, এতে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলানে রকেট হামলা হয়েছে, সেখানে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদি বসতিকে লক্ষ্য করে লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে। বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ৪টি রকেট ছোড়া হয়েছে, তার মধ্যে একটি ধ্বংস করা হয়েছে, একটি খোলা জায়গায় পড়েছে, অপর দুটি ভূমধ্যসাগরে পড়েছে। সীমান্তে অন্যান্য ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা ঠেকাতে আয়রন ডোম বসিয়েছে ইসরায়েল, তবে এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে হর হামাসেই রকেট হামলা হচ্ছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হাইফা শহরের চারপাশে রকেট সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। এছাড়া সারাম, একরি এবং কিয়ারন শহরেও সাইরেনের শব্দ পাওয়া গেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, কিয়াতের বাসিন্দারা ৩টি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে বিবিসি। এর আগে ১৮ই মে লেবানন থেকে ৬টি রকেট নিক্ষেপ করা হয়েছিল ইসরায়েলের ইহুদি বসতি লক্ষ্য করে। তার আগে ৩টি রকেট হামলা চালানো হয়েছিল, তবে এর জবাবে ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয়াজিদ্দি কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা দখলদার ইসরায়েলের ৬টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে বলে কাসাম ব্রিগেড একটি বিবৃতিতে জানিয়েছে। এদিকে আজও গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজও গাজার আবাসিক এলাকায় কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস করা হয়েছে। সকালে ইসরায়েলি হামলায় এক সাংবাদিক সহ ৪ ফিলিস্তিনি খবর পাওয়া গেছে। গত ১০ মে থেকে গাজায় ব্যাপক বিমান এবং কামান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২১৯ জন ফিলিস্তিনি শাহাদত বরণ করেছেন, এর মধ্যে ৬৩ জনই শিশু রয়েছে। গাজায় ইহুদিবাদী সব পরিকল্পনায় ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের দৈনিক হারিজ্য। দৈনিকটির কয়েকটি নিবন্ধে বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনীর সব কৌশল ব্যর্থ হয়ে গেছে। পত্রিকাটির সম্পাদক আলুফ বেন লিখেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী ব্যর্থতা এবং পরাজয়ের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত জরুরি, একই সঙ্গে সামরিক বাহিনীতে সংস্কার আনতে হবে। তিনি আরও লিখেছেন, গাজায় এবারের পরাজয় হচ্ছে সবচেয়ে বড় পরাজয় এবং এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। পত্রিকাটি লিখেছে, লেবাননের সঙ্গে দ্বিতীয় যুদ্ধ এবং গাজায় এর আগের যুদ্ধগুলোর চেয়ে এবারের যুদ্ধের পরাজয়ের স্বাদ বেশি তিক্ত।
পত্রিকাটির সম্পাদকীয়তে আরো বলা হয়েছে যে গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রস্তুতির ক্ষেত্রে দুর্বলতা, যুদ্ধ পরিচালনার অদক্ষতা এবং মন্ত্রিসভার অক্ষমতা স্পষ্ট হয়ে উঠেছে। গাজা যুদ্ধ বিজয়ী হয়েছে বলে ইসরায়েলি নেতারা যে প্রচারণা চালাচ্ছে তা ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। তিনি অবিলম্বে হামলা বন্ধ করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে দখলদার নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পত্রিকাটি আরও কয়েকটি নিবন্ধনে একই দাবি পুনরাবৃত্তি করা হয়েছে। ফিলিস্তিনের ভূখণ্ড গাজা উপত্যকায় অব্যাহত হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়ার এক সিনিয়র কমান্ডার। বুধবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে এমন হুঁশিয়ারি দেন তিনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, তিনি বলেন গাজায় বেসামরিক হতাহতদের ঘটনায় আরও বাড়ানো যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ দশম দিনে পড়েছে। এই পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের 219 জন নিহত হয়েছেন, এর মধ্যে 63 জনই শিশু। এছাড়া 1500-এর বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসের হামলায় 12 ইসরায়েলি নিহত হয়েছেন, পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন 300+ ইসরায়েলি। ফিলিস্তিনের গাজায় 3টি মসজিদ ধ্বংস করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার ওয়াকফ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যম ফিলিস্তিন অল ইয়াউম জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের হামলায় 3টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও 40টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার আশঙ্কায় 42টি মসজিদ বন্ধ রাখা হয়েছে বলে ওয়াকফ মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে জানিয়েছে, গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় 52,000 মানুষ উদ্বাস্ত হয়েছে। গত 10 দিন ধরে গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বহুতল আবাসিক ভবনকেও গুঁড়িয়ে দিয়েছে তারা। এ পর্যন্ত গাজায় অন্তত 219 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, এর মধ্যে 63 জন শিশু নারী। টানা দশম দিনের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর বোমা বর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এই পর্যন্ত 63 শিশু সহ 219 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হানাদারদের বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে গাজার অন্তত 50টি স্কুল, যার ফলে শিক্ষা জীবন হুমকিতে পড়েছে প্রায় 42,000 শিশুর। তবে সেখানকার প্রকৃত অবস্থা আরও ভয়াবহ। ইসরায়েলি হামলায় প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন দিন কাটছে গাজার 20,00,000 অধিবাসীর। হাসপাতালগুলোতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের অভাবে ঠিকঠাক চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ভেঙে পড়েছে পানি সরবরাহ এবং পয় নিষ্কাশন ব্যবস্থা। গাজার মেয়র ইয়াহিয়া আল সারাচ বলেছেন, ইসরায়েলি হামলায় উপত্যকাটির রাস্তাঘাট, বিদ্যুৎ এবং পানির লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার জরুরি অনেক সেবা বন্ধ রয়েছে। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলি ইচ্ছা করে ফিলিস্তিনিদের বাড়িঘরের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ভবন এবং প্রধান সড়ক ধ্বংস করে দিচ্ছে। সারাচ বলেন, আশেপাশের অঞ্চলগুলোতে ইসরায়েলের ক্রমবর্ধমান বোমা হামলা এবং শ্রমিকরা কাজে পৌঁছাতে না পারার ফলে গাজার একমাত্র লবণ পৃথকীকরণ প্ল্যান্টটি বন্ধ রয়েছে, আর বিদ্যুতের অভাবে বাড়িঘরে পানির সরবরাহ বন্ধ রয়েছে। গাজায় বিদ্যুৎ সংকট নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক লড়াইয়ের কারণে সৃষ্ট জ্বালানির সংকট এবং ইসরায়েল থেকে আসা 10টি বিদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সেখানে দিনে সব মিলিয়ে 3-4 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ভুক্তভোগীরা। গাজার বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানিয়েছেন, শহরের 10টি লাইনের 6টি বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ সরবরাহের অর্ধেকের নিচে নেমে গেছে। সীমান্তের কিছু এলাকা একেবারেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্রমাগত হামলার কারণে কর্মীরা সেগুলো সরাতেও পারছে না। রেডক্রসের মহাপরিচালক রবার্ট মার্দিনি একটি বিবৃতি বলেছেন, গাজায় বসবাসকারী পরিবার এবং আমাদের কর্মীরা বলেছেন তারা ভেঙে পড়ার মুহূর্তে পৌঁছে গেছেন। তারা এক প্রকার জাহান্নামে বসবাস করছেন আর এই সংকট সমাপ্তির কোনো আশা দেখতে পাচ্ছেন না। সেখানে মৌলিক সরবরাহ এবং বিদ্যুতের মারাত্মক সংকট চলছে, যা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনছে। জাতিসংঘের হিসেবে গাজায় চরম পানি সংকটের কারণে অন্তত 480,000 মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে। তাদের অনেকের কাছে পানি পৌঁছাচ্ছে না বলেই চলে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।